বন্ধু দেখ শুনেনি কোথায় কোথায় বসেছে তেজ দেখুন একটা মিস্ত্রির মধ্যে জোশ দেখুন দেখে নিলেন চলুন এবার শুনে নিন হ্যাঁ বন্ধুরা ভিডিওর প্রথমে শুনে নিলেন কোথায় কোথায় আমাদের মেশিন যাচ্ছে এবং অল ইন্ডিয়া জুড়ে কোথায় কোথায় আমাদের মেশিন বসছে এবং কি কোয়ালিটির মেশিন বসছে এবং কাস্টমাররা কিভাবে স্যাটিসফাই হয়ে বলছে আজকের যে ভিডিওটার উদ্দেশ্য আজকের যে ভিডিওটা নিয়ে বলবো প্রত্যেকটা মানুষের ডাউট থাকে ঘর কি করে বানাবো কত ফুট হাইট করব ঘর কেমন হয় মেশিনের ঘরটা কেমন হয় প্রত্যেকটা মানুষ খালি বারবার বলেন বারবার আমরাও ফোনে বলি এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনার পুরো প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে মানে চিন্তা দূর হয়ে যাবে যে ঘর কি করে বানাতে হয় এবং কত ছোট ঘর বা কত বড় ঘর করলে কত ভালো হয় ভালো করে লক্ষ্য করুন ইনি যে ঘরটা করেছেন এনার সামনটা কত সুন্দর মানে সেই মুদিখানা দোকানের মতো খোলা সিস্টেম করেছেন যাতে হাওয়াটা পাস হয় আবার কাজ হয়ে গেলে ওই বাঁশকুটিগুলো খুলে দিলে ওটা বন্ধ হয়ে যাবে যে যার প্ল্যানে নানান রকম ঘর করে এবং ঘরটা দেখলে আপনি বুঝতে পাচ্ছেন কত সুন্দর স্টাইলের কত সুন্দরভাবে প্রথমে একটা দেখেছেন মেন ব্যাপার হচ্ছে মেশিনটা যেখানে বসে যে জায়গায় মেশিনটার সাইজ হয় লম্বা 12 ফুট আমাদের নেওয়া হয় 15 ফুট লম্বা এবং যেদিকে মেশিন বসে ভালো করে শুনুন লম্বা হচ্ছে 15 ফুট মেশিনের সাইজ হয় 12 ফুট আরও 2-3 ফুট এক্সট্রা নেওয়া হয় মুখে জ্বালানি দেওয়ার জন্য আর হাইট যেখানে মেশিনটা বসবে আপনি একচালা করেন দুচালা করেন কোনো অসুবিধা নেই শুধু এটাই মাথায় রাখবেন যেখানটায় মেশিনটা বসবে সেই জায়গায় মেঝে থেকে চাল পর্যন্ত 10 ফুট হাইট লাগে তার কারণটা কি জানেন কারণটা হলো এই যে ডান্ডাটা টেনেছে এই যে যেটা চাল ঘোরার ব্লেড দেখতে পাচ্ছেন এই ব্লেডগুলো যেখানটায় ডান্ডাটা টানবে পুরোটা যখন উঠে যাবে আপনি কড়াই থেকে চালটা তুলতে খুব সুবিধা হবে এবং খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন ভালো করে দেখুন পুরোটাই উঠে গেছে এবং ডান্ডাটা পুরোটা উঠে গেছে চাল তুলতে খুব সুবিধা হবে এবং খুব সুন্দর হবে আমাদের যেমন যখন জিজ্ঞেস করে কাস্টমার যে ঘর দাদা কত করবে আমরা বলে দিই 15x18 একটা প্রমাণ সাইজ ঘর যাতে সবাই কাজ করতে পারে তো ইনি ঘর করেছে দেখুন 15x15 এরকমভাবে ঘর করছে এটা হতেই পারে যে যেরকম খুশি করতে পারে কিন্তু একটা ঘর করতে গেলে শুধু মাথায় রাখতে হবে যেদিকে মেশিন বসবে সেদিকে 10 ফুট হাইট লম্বা হচ্ছে 15 ফুট আর চওড়ায় আপনি 10 ফুট 8 ফুট 15 ফুট 18 ফুট যত বড় করবেন ততই ভালো এই আরেকটা জায়গা দেখুন আরেকটা জায়গায় দেখাচ্ছি দেখুন এনারা চারিদিকটাই খোলা ওপরটা ছাউনি আর মুড়ি মেশিন যত খোলা নালা হবে ততই ভালো হবে তার একটাই কারণ কি হাওয়া বাতাস যত খেলবে হিটের কাজে মিস্ত্রি ভালো করে কাজ করতে পারবে এবং সুন্দরভাবে কাজ করতে পারে তার কষ্টটা কম হবে যখন মিস্ত্রির কষ্ট হবে তখন সে পালানোর চিন্তা ভাবনা করবে কাজ ছেড়ে দেওয়ার চিন্তা করবে কারণ এটা গরমের কাজ এটা হিটের কাজ ওই জন্য যত খোলামেলা রাখবেন তত ভালো এটা আর একটা জায়গা আমরা নানান রকম জায়গায় কে কেমন ঘর করেছে বা কে কেমন করবে সেইটা তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটা মেন উদ্দেশ্য আপনি ঘর কিভাবে বানাবেন মুড়ি মেশিনের জন্য ঘর কিভাবে বানাবেন কত হাইট হবে তো প্রথমে শুনে নিয়েছেন কোথায় কোথায় বসেছে এবং প্রত্যেকটা জিনিস পরিষ্কারভাবে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় আর এমটিভি গোল্ডের কাজ কি ভিডিও দিয়ে আপনাকে টোটাল বিজনেসটাকে বোঝানো এবং ইন্সপায়ার করা পরিষ্কারভাবে বুঝে বিজনেস করুন না বুঝে বিজনেস করতে গেলেই ফেঁসে যাবেন এটা দেখুন এটা আর একটা জায়গায় এখানে ঘর করেছে এনারা টোটালি ব্লক করেছেন এনাদের একটু অসুবিধা হতে পারে তার কারণ এখানে কোনো জানলা দরজা রাখেনি টিনের ঘর প্রচণ্ড গরম হবে যদিও না হওয়ার চান্স কারণ এনাদের ঘরটা প্রচণ্ড হাইট করেছেন প্রায় 12-15 ফুট হাইট করেছেন এখানটায় গরমটা কম হবে হাইট ওপর থেকে বেরিয়ে যাবে
তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় চওড়া কিন্তু কেউ বেশি রাখেনি। আমরা 15x18 একটা প্রমাণ সাইজ বলি, এতে কি হয় আপনি চাল নিয়ে খুব সুন্দরভাবে চাল রেখে জ্বালানি রেখে কাজ করতে পারবেন। এবারে সবাই তো আর জায়গা সবসময় এনাফ থাকে না যে বেশি জায়গা নিয়ে করবে, ছোট জায়গার মধ্যেও বেশিরভাগ মানুষ করে। এবং যারা স্টার্টিং করছে বেশিরভাগ কেউ পাকা ঘর করে তবে বিজনেস শুরু করতে হবে তা নয়। দেখুন কত সুন্দরভাবে টিন দিয়ে ঘিরে ব্যবসা শুরু করেছে। এবারে ব্যবসা যখন উন্নতি করবে, ব্যবসা যখন গ্রো হবে, তখন আপনি পাকা ঘর করতে পারেন। আর এই ব্যবসার জন্য, মুড়ি ব্যবসার জন্য কোনো রকম পাকা ঘরের প্রয়োজন নেই, টিনের ঘর টিনের ছাউনি খুবই ভালো। যেমন এনারা একটা ভুল করেছেন, যেমন এই যে লম্বা করে তুলে দিয়েছেন, এখান থেকে বৃষ্টি হলে জল পড়ানোর সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, এটা ঢাল করা উচিত। এবং আমাদের মিস্ত্রি কোথাও কোথাও দেখবেন সাইড করে পাইপ বের করছে, আগের ভিডিওটা কিছুক্ষণ আগে দেখলেন সাইড করে পাইপ বের করে দিয়েছে। সেটা আপনি যেইভাবেই বানান মিস্ত্রির সঙ্গে আলোচনা করলে সেও আপনাকে আরও সাজেস্ট করবে এবং ভালো বুদ্ধি দেবে, এবং কীভাবে কী করলে আমাদের কোম্পানি থেকে আপনাকে বলে দেওয়া হবে এবং কোনটা করলে বেশ সুবিধাজনক সেটাও বুঝতে পারবেন। বুঝতে পারলে দেখে আপনারা ব্যবসাটা করতে পারবেন। ব্যবসা এমনই একটা জিনিস, এমনই একটা সুন্দর জিনিস। আচ্ছা আচ্ছা, চাকরি সরকারি চাকরিওয়ালাকে ফেল করে দিতে পারে, কিন্তু ব্যবসাটা ব্যবসার মতন করতে হবে, বুঝে করতে হবে, পয়সাটা কোথায় ইনভেস্ট করছেন জেনে করতে হবে, তাহলে আপনি ফুল স্যাটিসফাই হতে পারবেন। দেখুন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং সেই অবস্থায় আমাদের মিস্ত্রি কাজ সেরে পরিষ্কারভাবে দেখাচ্ছে। এবং রোড সাইড যত হবে আপনার বিজনেস গ্রো আপ করবে ততই, কারণ আপনি ধরুন একটা মুড়ি ভেজে লোড করবেন, তখন আপনার রোড সাইড হলে এখানটায় গাড়ি দাঁড়াবে, আপনি তুলে নিতে পারবেন, বা লোক ঘুরতে এলো মুড়ি ভেজে নিয়ে চলে গেল। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে, কত বড় এবং কত সুন্দরভাবে ঘরটা বানানো। দুটো মানে পাশাপাশি ঘর আছে, এইটা করেছে মুড়ির জন্য, ওই পাশটা করেছে গোডাউনের জন্য। পরিষ্কারভাবে হাইটটা দেখুন, আর ঘরের হাইট 10 ফুটের ওপরে যত হাইট করবেন তত ভালো, 10 ফুটের নিচে করলেই অসুবিধা হবে। দেখুন এনাদের প্রায় 12 থেকে 15 ফুট ঘর। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।